ফ্রেশের পাঁচ লিটারের বোতল দেখছে না আমার হাতে এই এই বোতলটার মেয়াদ অলরেডি চলে গেছে কিন্তু এই বোতলটার দাম এখন পর্যন্ত চল্লিশ টাকা এই বোতলটা আমি সংগ্রহ করলাম অন্য একটা কাজের জন্য কিন্তু যখন দোকানে কিনতে গেলাম তো এই বোতলটা দোকানদার আমার থেকে দাম চাইলো চল্লিশ টাকা তো বললাম যে কিছু কমাই রাখেন বোতল পানি সহই তো আশি টাকা দাম তাহলে এই বোতলটা চল্লিশ টাকা কেন হবে তো বলল যে চল্লিশ টাকাই তো আমাদের লস হয়েছে এর থেকে কম দিতে পারবো না তো দেখেন যে ফ্রেশ কোম্পানির একটা পাঁচ লিটার বোতল এইটা খালি বোতল তাও আবার মেয়াদ চলে গেছে এটার দাম দোকানে বিক্রি করা হচ্ছে চল্লিশ টাকা যার থেকে যেরকম নেওয়া হচ্ছে তো এই একটা বোতল যদি চল্লিশ টাকা দিয়ে কিনতে হয় তাহলে আর কিছু বলার নেই এবং দোকানদাররা বলছে যে চল্লিশ টাকা বিক্রি করলেও লস হয়ে যায় তাইলে এরম একটা বোতল চল্লিশ টাকা বিক্রি লস হয়ে যায় তাহলে তারা আর একটা দাবি জানাইছে যে এরকম বোতল যদি কোম্পানি থেকে যদি তাদেরকে সাপ্লাই দেওয়া হয় তাহলে তারা লাভবান হবে তাইলে এই মানে তাদের কোম্পানির কাছে কিন্তু তাদের একটা আবেদন আছে যে বোতল যদি হোলসেলে কোম্পানি থেকে তাদেরকে দেওয়া হয় তাহলে তারা আরও লাভবান হবে এখন এই বোতলগুলো চল্লিশ টাকা কেন নিচ্ছে বা এর থেকে বড় যে বোতল সেগুলো পঞ্চাশ ষাট টাকা করে নিচ্ছে অর্থাৎ পানি ভর্তি যে বোতল ইনটেক বোতল সেটা চল্লিশ টাকার সেই বোতলটা আশি টাকা কিন্তু খালি বোতল মেয়াদ চলে যাক বা মেয়াদ থাক সেটা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকার নিচে দোকানদাররা দিবে না তাহলে আমি এই ব্যাপারটা খুবই অবাক হইলাম যে তারা এটা খুব কষ্ট করে নাকি সংগ্রহ করে ঠিক আছে যেহেতু পায় না সেই জন্য এই ডিমান্ড অনেক হাই অনেক হাই রেটে তারা বিক্রি করে এখানে হেল্প লাইন আছে একটা হেল্প লাইন আছে তো আমি একটু ফ্রেস কোম্পানির এই হেল্প কল দিয়ে জানবো যে তারা আসলে এই দোকানদারদের হয়ে আমি আসলে একটু কথা বলবো যে তারা আসলে কোম্পানি থেকে দোকানদারদেরকে খালি বোতল দিতে পারবে কিনা যাতে তারা তাদের যে আশা আকাঙ্ক্ষা যে কোম্পানি থেকে যদি তারা এই বোতল পায় তাহলে তারা লাভবান হবে এখন চল্লিশ টাকা বিক্রি করে তাদের লাভ হচ্ছে না কি একটা দেশে বাস করতেছি যে একটা পানির বোতল আশি টাকার একটা পানির বোতল কোম্পানির রেটে যেটা খালি বোতল মেয়াদ উত্তীর্ণ মেয়াদ চলে গেছে সেটাও চল্লিশ টাকাতে কিনতে হচ্ছে তাহলে দেখেন বিজনেস কত প্রকার কত ধরনের এই বোতলগুলা কিছু বছর আগেও দুই বছর আগেও এই আগে খুব কাজে লাগতো না যেখানে সেখানে পড়ে আর এখন এটা সোনার হরিণ এই বোতল এখন সোনার হরিণ এই বোতল আপনি চাইলেই এখন পাবেন না কোথাও বাসা বাড়িতেও পাবেন না কারো কাছে ধার চাইলেও সেটাও পাবেন না ধার নিলেও সেটা আপনাকে সঠিক সময় সেটা ফেরত দিতে হবে আর দোকানে কিনতে গেলে তো বুঝতেছেনি আশি টাকার পানির বোতল খালি বোতল এবং সে বোতলের অবস্থা যেটাই হোক ময়লাযুক্ত হোক বা ফ্রেশ হোক সেটা আপনাকে দাম দিয়ে কিনে নিতে হবে এবং চড়া দামে কিনে নিতে হবে আমিও কিনে নিলাম কিন্তু আমি নিরুপায় হয়ে কিনলাম পরবর্তীতে এর থেকে একটু বড়ো সাইজের বোতল কিনবো ভাবলাম তো সেটার দাম পঞ্চাশ পঞ্চান্ন টাকা চায় তো ভাবলাম যে আমি শুধু শুধু আমি খালি বোতল কেন পঞ্চাশ টাকা দিয়ে কেন পানি ভর্তি বোতল কিনি তো পরবর্তীতে আমার যে বাজার ছিল সেখানে পানি সবাই কিনতে গেলাম আট লিটার একটা পানি তো সেখানে দুই লিটারের বেশি হচ্ছে পানি পাওয়া যায় না তো যেহেতু বড় বোতল পাওয়া যায় না পানি সহ এখানে তো মানুষজন কিন্তু বাধ্য হয়ে যে এই ধরনের বোতল চল্লিশ পঞ্চাশ টাকা দিয়ে কিনছে নানান কাজের জন্য তো এই হচ্ছে অবস্থা তো কোম্পানিদের কাছে আবেদন যে খালি বোতলগুলো দোকানদারকে দেন হ্যাঁ নতুন বোতল দেন তারা অন্তত লাভবান হবে ঠিক আছে আর আমাদের মতো কাস্টমার যারা আছে যারা মানে বিভিন্ন প্রয়োজনে এই ধরনের জিনিস ক্রয় করতে হচ্ছে তারা আসলে এই যে মানে পানির দামে যে বোতল সেটা পানির দাম শুধু বলছি কিন্তু চড়া দামেই কিনতে হচ্ছে কিছু বলার নাই কিছু করার নাই আসলে এই দেশের সিস্টেমটাই এমন